পাশের গ্রামের মেয়েটা পছন্দ ছিল ছেলের, কিন্তু মেয়ের নাকি চরিত্র খারাপ, তাই বিয়ে দিতে রাজি ছিল না ছেলের পরিবার। কিন্তু প্রেম করে না এমন মেয়ে পাবে কোথায়? তাই ছেলেটা বিয়ে করতে না পেরে পরিবারের ওপর অভিমান করে অবশেষে আত্মহত্যা করল। মানুষ এত বোকা হতে পারে তা আগে জানত না প্রতিবেশীরা। পছন্দের মেয়ের সঙ্গে পরিবার বিয়ে না দেওয়ায় বিয়ে পাগল যুবকের আত্মহত্যা করার এই ঘটনা ঘটে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাগড়া গ্রামে। জানা যায়, 27 বছর বয়সী যুবকটা কয়েক বছর ধরে পাত্রী খুঁজছিল। ছোটখাটো কারণে ভেঙে যেত বিয়েগুলো, তবে এবার পাশের গ্রামের এক সুন্দরী কিশোরীকে ঘটকের সাথে দেখতে গেলে তার ভালো লাগে, বিয়ের জন্য উৎসাহ জাগে, তার কথা পাকা করতে বলে পরিবারকে। কিন্তু মেয়েটার চরিত্রে আছে কলঙ্কের দাগ, তাই মা বাবা রাজি হয় না। এই নিয়ে কয়েকদিন ধরে চলা বিরোধে ছেলেটা প্রশ্ন তুলে, কার চরিত্র বর্তমানে ফুলের মতো পবিত্র, আমি ওই মেয়েকে বিয়ে করব, কিন্তু জেনে শুনে তো আর বাজে কোনো মেয়েকে বাড়ির বউ করা যায় না, তাই পরিবার বিয়ে দেওয়ার জন্য অপারগতা প্রকাশ করায় অবশেষে ছেলেটার সুন্দরী মেয়েকে বিয়ে করতে না পেরে আত্মহত্যা করল। বোকা ছেলেটার পাগলামিতে এখন শোকে কাঁদছে পরিবার।